শীতকাল হলো আমাদের উত্তর ভারত সহ বাংলাদেশের অনেক মানুষের প্রিয় একটি ঋতু। এই সময় একটু ঠান্ডা বেশি লাগলেও এই ঋতুর নিজস্ব কিছু বৈশিষ্ট্য ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে অনেক মানুষকেই মুগ্ধ করে। কিন্তু এর সত্ত্বেও এই সময় প্রায় অনেক মানুষ একটি সাধারণ সমস্যায় ভোগেন, আর সেটি হলো ত্বক শুষ্ক বা খসখসে হয়ে ফেটে যাওয়া, যাকে ইংরেজিতে ড্রাই স্কিন বলা হয়। তো আজকের এই ভিডিওতে আমি শীতকালে আমাদের ত্বক ফেটে যাওয়ার পেছনে থাকা কারণ এবং তার প্রতিকারগুলি আলোচনা করব। ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। শীতকালে আমাদের ত্বক ফেটে যাওয়ার পেছনে থাকা কারণগুলি জানার আগে চলুন আমাদের ত্বক সম্পর্কে কিছু কথা জেনে আসি। আমাদের ত্বক সাধারণত দুটি অংশে বিভক্ত, যার বাইরের অংশটিকে এপিডার্মিস ও ভেতরের অংশকে ডার্মিস বলা হয়। আমাদের ত্বকের এই ডার্মিস অংশেই সাধারণত সমস্ত ঘর্মগ্রন্থি, যা কিনা ঘাম সৃষ্টি করে, রক্তবাহী নালিকা, নার্ভ এবং লোমকূপগুলি থাকে। কিন্তু ত্বকের সবথেকে বাইরের অংশ এপিডার্মিসে এসব কোনো কিছুই থাকে না। ত্বকের এই অংশের মূলত প্রধান কাজ হল বাইরের বিভিন্ন আঘাত ও আক্রমণ থেকে আমাদের দেহকে রক্ষা করা। এপিডার্মিস সাধারণত 30% জল দ্বারা তৈরি হয়, আর এই এপিডার্মিসে থাকা এই জলের পরিমাণই আমাদের ত্বককে শুষ্ক হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। আসলে শীতকালে আমাদের ত্বকে এই জলের পরিমাণ 30%-এর থেকেও অনেক কমে যায়, যার ফলে ধীরে ধীরে আমাদের ত্বক শুষ্ক হয়ে পড়ে। কিন্তু কোনো কোনো মানুষের দেহের ত্বকে এই জলের পরিমাণ 10%-এর থেকেও কমে যায়, আর তখনই তাদের ত্বক ফাটতে আরম্ভ করে। কিন্তু এখন প্রশ্ন হলো, শীতকালে আমাদের ত্বকের এপিডার্মিসের জলের পরিমাণ এত কমে কিভাবে? আসলে শীতকালে বাতাসের আর্দ্রতা অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে, যার ফলে আমাদের ত্বকে থাকা এই জল খুব সহজেই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্পে পরিণত হয়ে বাতাসে মিশে যায়, এবং এইভাবেই আমাদের ত্বকের এপিডার্মিসে থাকা জলের পরিমাণ কমতে থাকে, যার ফলে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়। কিন্তু গ্রীষ্মকালে সাধারণত এই ঘটনাটি ঘটে না। গ্রীষ্মকালে বাতাসের আর্দ্রতা অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আমাদের ত্বকের জল বাইরে যেতে পারে না, যার ফলে আমাদের ত্বক গ্রীষ্মকালে শুষ্কও হয় না। তো এটি হলো মূলত শীতকালে ত্বক ফেটে যাওয়ার পিছনে থাকা মূল কারণ। কিন্তু মনে রাখবেন, 90% মানুষের শীতকালে ত্বক ফেটে যাওয়ার পিছনে এই কারণটি প্রধান কারণ হলেও 10% লোকের ক্ষেত্রে কিন্তু এটি প্রধান কারণ নাও হতে পারে। অনেক মানুষ আছে যাদের জিনগত বৈশিষ্ট্য ও নানা রকম স্কিন ডিজিজের কারণে তাদের ত্বক ফেটে যায়। চলুন এই ত্বক শুষ্ক বা ফেটে যাওয়ার হাত থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি সেই বিষয়টি আলোচনা করা যাক। আমাদের ত্বক শুষ্ক বা ফেটে যাওয়ার পিছনে থাকা প্রধান কারণটি হলো আমাদের ত্বকের জল বাইরে বেরিয়ে যাওয়া। সুতরাং এই ত্বক থেকে জল বাইরে বেরোনোকে আটকাতে পারলেই আমরা আমাদের ত্বককে শুষ্ক হওয়া থেকে রক্ষা করতে পারব। আর সেই কারণেই মূলত আমরা শীতকালে বিভিন্ন কোল্ড ক্রিম বা বিভিন্ন রকম তেল মেখে থাকি, যেটি মূলত আমাদের ত্বকের এই জলকে বাইরে বেরোনো থেকে আটকায়। আসলে এই কোল্ড ক্রিমগুলো মাখলে আমাদের ত্বকের উপরে একটি আস্তরণ তৈরি হয়, যা ত্বক থেকে জল বেরোতে দেয় না এবং আমাদের ত্বকে এই জলের স্বাভাবিক পরিমাণ বজায় রাখতে সাহায্য করে। আর এটি হলো মূলত শীতকালে আমাদের ত্বক ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করার একটি উত্তম উপায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, এবং এমনই আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।